Take a moment right here, feeling like it's out gear. Driving towards the sun with a rose and a gun. Feel the wind in my hair, going nowhere, I swear. Like an outlaw on the run, dangerous, but it's so fun. Running, running. তো বন্ধুরা, ব্যস্ত জীবন থেকে দুদিনের বিরতি নেবে বলে সকাল সকাল পৌঁছে গেলাম শনিবার সকালে স্প্ল্যানেট বাস স্ট্যান্ডে। আমাদের টিকিট আগে থেকেই বুক করে রেখেছিলাম মন্দারমণি যাব বলে। ভলভো বাসে টিকিট বুক করে নিয়েছিলাম, আর টিকিটের দাম দেখো কম বেশি এটা হতেই থাকে, টাইম টু টাইম ম্যাটার করে। তো ভলভো বাসটার ভেতরটা ভীষণই সুন্দর, খুব বড়, মানে সিটগুলো খুবই ভালো আর লেগ স্পেস প্রচুর, তোমরা আধা শুয়ে যেতে পারবে এরকম সিট। ফুললি এসি হচ্ছে, পর্দা দেয়া আছে। বাসে ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের জলের বোতল দেয়া হলো একটা করে, আর ব্যাগ রাখার জায়গা আছে। যাই হোক, ভোরবেলা উঠেছিলাম, 7:30 বাসটা ছেড়ে দিয়েছে, অনেক ভোরে আমরা এসেছি। তো আমি বাসে উঠেই বাস ছাড়তেই আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আমরা চাউলখোলাতে নামলাম মন্দারমণি যাব বলে। চাউলখোলা থেকে আমরা একটা টোটো ভাড়া করলাম 200 টাকা করে, আর এই 200 টাকায় এই টোটো আমাদের পৌঁছে দেবে মন্দারমণির রিসর্টে, যেখানে আগে থেকেই আমি ফোনেই অনলাইনে বুকিং করে রেখে দিয়েছিলাম। তাহলে চলো রাস্তাটা একটু দেখো। Maybe guilty but proud. Now I'm an outlaw on the run. Dangerous but it's so fun. Running, running, no. তো এই সুন্দর রাস্তাটি দেখতে দেখতে, দূরে মোহনা, একদিকে সমুদ্র, এই সমস্ত দেখতে দেখতে আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আমাদের রিসর্টে। হ্যাঁ বন্ধুরা, অলমোস্ট আমরা পৌঁছেই গেছি। এই দেখো, এসে গেছি আমাদের রিসর্ট, যেটা হচ্ছে রয়্যাল প্যালেস রিসর্ট। এই রয়্যাল প্যালেস রিসর্ট থেকে বিচ হচ্ছে মাত্র 1 থেকে 2 মিনিট হাঁটা পথে। একদম বিচের সামনে একটা রিসর্ট, অনেকগুলোই রিসর্ট ছিল, কিন্তু যেহেতু ছুটির দিন ছিল বলে বুকিং পাইনি আমি সেই সময়টা। তো এই রিসর্টটাতেই আমি, যেহেতু একদম খুব তাড়াতাড়ি বুকিং করেছি আগের দিনেই, তাই আমি এই রিসর্টটাতেই পেলাম, যা খুবই ভালো, খুব সুন্দর, দেখতেই পাচ্ছ। আর যেহেতু গুড ফ্রাইডে ছুটি ছিল এবং শনি রবিবারও পড়ে গেছিলো, তাই প্রচুর লোকে কিন্তু, আর বাচ্চাদেরও স্কুল ছুটি ছিল, জাস্ট পরীক্ষা হয়েছে, রেজাল্ট বেরিয়েছে, তাদেরও একটু ছুটির ব্যাপার ছিল। তো অনেক ফ্যামিলি, প্রচুর লোকজন এই সময় এসছিলো ছুটি কাটাতে আর কি, দুদিনের জন্য। তো আমরা রিসেপশনে এখন ফর্মালিটিস পুরো করেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা যাব আমাদের রুমে। তো দেখো এদের নিজস্ব, এই যেটা দেখাচ্ছি আমি, রেস্টুরেন্ট রয়েছে, ব্যাঙ্কোয়েট হল আছে, রেস্টুরেন্ট আছে, এবং খুবই ভালো রিসর্টটা, বাইরে বেশ সুইমিং পুল রয়েছে। তো আমরা এখানে বসে আছি, কিছু ওরা ফর্মালিটিসগুলো পুরো করছে। আর দেখো তোমাদের আমি একটু রিসর্টের রিসেপশনটা দেখালাম, এর মধ্যেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিল আমপানা।
ওখানে সবাই যারা যারা গেস্ট এসছে সবাইকে এই ওয়েলকাম ড্রিঙ্কটা আমপানা ঠান্ডা ঠান্ডা দিল, যেটা কি খেতে ভীষণ ভালো লাগছিল কারণ বেশ গরম ছিল। আমরা গেছিলাম মার্চের এন্ডে, মার্চের শেষের দিকে, গুড ফ্রাইডে, বুঝতেই পারছো সেই সময় কিন্তু বেশ গরম ছিল, তো ভ্যাপসা গরমটা ছিল, কিন্তু ভেতরে বসতে খুবই আরাম লাগলো আর ঠান্ডা ঠান্ডা এই আমপানা খেতেও বেশ দারুণ লাগছিল। তো এর মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেল, আমরা জাস্ট একটু রিফ্রেশ হয়ে নিলাম, তারপরে আমাদের বললো যে আপনাদের রুম রেডি আছে। আর আমরা পৌঁছেছিলাম 12:12 একদম পৌঁছে গেছিলাম আমরা, আমাদের বাস ছেড়েছে 7:30-8টার মধ্যে বাস ছেড়ে দিয়েছিল, তো আমরা 12:00 পৌঁছে গেছি দেখো। আর আমার রুমটা আমি এবার তোমাদের দেখাচ্ছি, তো এখানে আমার হাজব্যান্ড তো এসেই বলেছে আগে টিভিটা চালিয়ে অন করে, কারণ দেখো টিভির চ্যানেলের এক এক জায়গায় মেবি হয়তো এক এক জায়গায় এক একটা চ্যানেল নাম্বার থাকে সেই কারণে। এনিওয়েজ তো তোমাদের আমি একটু রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি, তো দেখো এই রুম দেখতেই পাচ্ছ তোমরা, সোফা রয়েছে একটা, সেন্টার টেবিল রয়েছে, আর ব্যালকানিটা অপূর্ব সুন্দর ব্যালকানি একটা, আর এখান এদিক এখান থেকে সমুদ্রটাও দেখা যায় এক সাইডে, আর আমার ব্যালকানির উল্টো দিকেই আর একটা রিসর্ট রয়েছে যেটা পুরো একদম গ্রাম্য পরিবেশের মতন, রিসর্টটা খুবই সুন্দর, আমি দেখাবো ব্যালকানিতে গিয়েও তোমাদের আমি দেখাবো, বাট রুমটা সত্যি সত্যি অপূর্ব সুন্দর ছিল। আর এই ব্যালকানিটা দেখতেই পাচ্ছ তোমরা এখানে দেখো, আর ওই পাশে দেখো একটা খুব সুন্দর সাজানো গোছানো রিসর্ট রয়েছে, যেগুলো ছোট ছোট কটেজ মতন করা, আর একটা পুকুরও রয়েছে আর প্রচুর গাছ, আর ওই দূরে রয়েছে সমুদ্র, আর সানসেট এই সানরাইজ খুব সুন্দর দেখা যায়, আমার এই ব্যালকানিটা থেকে সানরাইজটা খুব সুন্দর হয় আর কি, খুব সুন্দর দেখা যায়, কিন্তু আমি দুদিনই তুলতে পারিনি কারণ সকালবেলা দুদিনেই মেঘলা হয়েছিল আকাশ, পুরো মেঘ হয়েছিল, এবং একদিন তো অঝোরে বৃষ্টি, মানে দ্বিতীয় দিন তো এত বৃষ্টি হচ্ছিলো সকালে যে আমরা বিচেও যেতে পারিনি, ভেবেছিলাম সেই দিনটা গিয়ে তুলবো, তুলতে পারিনি, বাট সানসেট আমি খুব দারুণ তুলেছি, তোমাদের ভিডিওতে আমি দেখাবো এই সানসেটটা। তো ব্যালকানিটা দেখলে এই কত সুন্দর, আর এটা দেখো বাথরুম রয়েছে সমস্ত কিছু, বাথরুমটা খুবই বড়, স্পেসিয়াস প্রচুর, এবং সব যা যা প্রয়োজন সবই থাকে, টয়লেট্রিজও ছিল সব কিছুই। তো আর এখানে হ্যাঁ টি কাউন্টারও ছিল, চা তৈরি করে তোমরা খেতে পারো, একটা আলমারিও কভার ছিল একটা। আর এই যে আরেকবার তোমাদের আমি দেখাচ্ছি ব্যালকানিটায়, দেখো এত সুন্দর ব্যালকানিটা লাগছিল, আর পুরো সানরাইজটা আমার এই ব্যালকানি থেকে দেখা যায়, কিন্তু দুর্ভাগ্যবশত দুই দিনই আমি দেখতে পারলাম না, প্রথম দিন তো আমরা এসেছি দেরিতে, আর দ্বিতীয় দিন আর দুদিন যে ছিলাম আর দুদিনও, একদিন তো খুবই মেঘলা করেছিল আর আরেক দিন তো বৃষ্টি হচ্ছিল প্রচুর, যার জন্যে আমরা তুলতে পারি। দুদিনের ছুটি কাটাতে আমরা মন্দারমণিতে এসেছি, প্রচুর বুকিং এখানে, কোনো হোটেল পাওয়া যাচ্ছিল না, কোনো রিসর্ট কোনো হোটেল সব বুকড হয়ে আছে, তো অতি কষ্টে এটা পেয়েছি। তো হোটেলের ট্যুরটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা দেখো, আর জাস্ট এই রুমে আমরা এসে বসেছি, আর তারপর তো আমরা এখানে যা ঘুরবো যা দেখবো সমুদ্র সব কিছুই তোমাদের শেয়ার করবো। তো এটা হচ্ছে দেখো ছেলের রুম, আমি ছেলের দুটো রুম আমরা বুক করেছিলাম, এটা ছেলের রুমটা সেম রুমই হচ্ছে, একই রকম, শুধু একটু ভিউ আলাদা হয় ব্যালকানি থেকে, তো ওর রুম থেকে সিটা আরেকটু কাছে দেখা যায় আর সানসেটটা আরও সুন্দর দেখা যেত, আর এটাই সেম রুম, সেম সব কিছুই একই আছে, কোনো ডিফারেন্ট কিছু নেই। তো মোটামুটি এখন যেটা বাজে প্রায় 1টা বাজে, তো আমরা ভাবছিলাম যে লাঞ্চটা অর্ডার দিয়ে আমরা একটু বিচে যাব, কারণ বিচে সমুদ্রে নামবো না, কারণ এখানে সমুদ্রে নামার আমার একটু ইচ্ছা নেই, আর যেহেতু সুইমিং পুল আছে সুইমিং পুলেই আমরা একটু জলে নামবো, বাট বিচে একটু ঘুরতে যাব সেটা প্ল্যান করলাম আমরা। তো আমি দেখো ছেলেরও রুম ট্যুরটা আমি দিয়ে দিচ্ছি তোমাদের, খুবই সুন্দর ইন্টেরিয়ার আছে আর সব কিছু যা যা থাকার সবই আছে এখানে। তো এখানে যেটা হচ্ছে মোটামুটি আমরা এবার এদের যে রেস্টুরেন্ট আছে এখানে সবই খাবার আছে, বাট এটাই হচ্ছে 4টের আগে তোমাদের অর্ডার দিতে হবে, 4টের মধ্যে এদের রেস্টুরেন্টটা বন্ধ হয়ে যায় আবার বিকেলে খোলে। তো আমরা এখন যেহেতু 1টা বাজে আমি লাঞ্চ অর্ডার করে আমি আর ছেলে বিচে গেলাম, আমার হাজব্যান্ড আর যায়নি, বলছে আমি যাবো না তোমরা যাও, তো পুলে নামবে তাই ও আর যায়নি, তো আমি আর ছেলে বিচে এসেছি।
তো বিচে একটু ঘুরছিলাম, বেশ ভালো লাগছিল, কিন্তু বেশ রোদের তাপ ছিল, তাই আমাকে ছাতা নিতে হলো রোদ থেকে বাঁচার জন্যেও, আর যাতে ট্যানও না পড়ে সেই জন্য ছাতাটা আমি নিয়েছি। রোদ ছিল কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়াও ছিল, আর সমুদ্রের জলটা যখন পায়ে এসে ঠেকছিল ভীষণই ভালো লাগছিল। তো এই ঘুরতে ঘুরতে দেখি কতগুলি বাচ্চা একটি থলির মধ্যে করে সব শাঁখ নিয়ে এসছে, ঝিনুক নিয়ে এসছে, আর বলছে বিক্রি করবে কিনে। কি চাই বল? আমি তো এইগুলো তুলছি, দেখ আমি তো এইগুলো তুলছি, তোকে আমি তুলছি। হ্যাঁ তুই নায়িকা, এই থালাটা কি সুন্দর, ঠেলা গাড়িটা। বল বল কত জিজ্ঞেস কর, নাম জিজ্ঞেস করি, লোক কই এই পুতুলটা, তো ভিডিও করতে দিলে তবে তো আমি, তো তাহলে আমি আর দেবই না কিনে, আগে করতে দিবি। তো বন্ধুরা, এখানে মন্দারমণির বিচে আমার যেটা একটা অভিজ্ঞতা হলো, মানে একটা এক্সপিরিয়েন্স আমি যেটা করলাম, এখানে অনেক ছোট ছোট বাচ্চারা এরকম ঘুরছে, এইসব ঝিনুক শামুক এইগুলো শাঁখ এইসব কুড়িয়ে কুড়িয়ে ওরা যেটা ইয়ে করে বিক্রি করে, মানে এসে বলবে কিনে নাও দিদি কিনে নাও। তো আমি বললাম না কিনবো না, তখন বলবে কি যে ঠিক আছে আমাকে আমাকে কিছু কিনে দাও। তো আমি বললাম ঠিক আছে কিনবো না, তুই কিছু খেতে চাইলে খা আমি কিনে দিচ্ছি। বলবে না খাবার দরকার নেই, আমার আমার ইয়ে লাগবে, খেলনা লাগবে। তা আমি ঠিক খাওয়ার জিনিস দিতে চাইছি, তুই নিবি না, তোর খেলনা দরকার লাগবে, খেলার টাইম পাবি। তো বলছেন হ্যাঁ হ্যাঁ চলো ওই দোকানে। তো দোকানে যাচ্ছে, তো ব্যাপারটা আমি যেটা বুঝলাম, ওরা এই খেলাগুলোকে কিনবে, মানে আমি কিনে দেবো, ধরো ফোনপে হয়ে যাবে, জিপে, আবার বলছে আমি যে টাকা দিচ্ছে, তো টাকা নিয়ে আসিনি আমি, বলছে ফোনপে হয়ে যাবে, ফোনপে করে দাও। তো এবার দোকানে গেছি, তো ব্যাপারটা যেটা আমি বুঝলাম, এরা খেলনাটা কেনাবে, কিনবে, এই খেলনাটাই আবার ওই দোকানে রিটার্ন হয়ে যাবে, ওই খেলনাটাই আবার বিক্রি হবে, মানে এটা একটা না দারুণ আর নতুন ব্যবসা আর কি। মানে এখানে যারা টুরিস্টরা আসছে তাদেরকে ধরা, তাদেরকে ধরে বলবে কিনে দাও, সেই জিনিসটাই আবার দোকানে চলে যাবে, আবার আর একটা টুরিস্ট ধরবে আবার, মানে এই একটা জিনিসকেই 100 বার বিক্রি করা হচ্ছে আর কি। তো যাই হোক, এটা একটা এক্সপিরিয়েন্স করলাম আমি। তো খাবার জিনিস চাইলে অবভিয়াসলি আমি ওকে বললাম, কিন্তু ও বললো না খাবো না, আমার খাবার জিনিসের দরকার নেই, খাবার জিনিস আছে। যাক, তো বাচ্চাটা বলছে আমার ভিডিও করছো কেন, আমার ভিডিও করো না। যাই হোক, আমি আর ওকে ওর ভিডিও করিয়ে নিয়ে চলে গেছে। আমি বলছি ঠিক আছে আগামীকাল আমি আবার আসবো, আমি খুচরো পয়সা নিয়ে আসবো, আমি তোকে পয়সা দিয়ে তোর থেকে আমি শাঁখ কিনে নেবো। তো হতে পারে আমি হয়তো ভুলও হতে পারি কোথাও, আমি ভাবছি হয়তো নাও হতে পারে সেই জিনিসটা, যাই হোক সেটা তো যার যেমন এক্সপিরিয়েন্স হয়। তো এবার কিছু ফটো ফটো আমরা ওখানে তুললাম, ঘণ্টাখানেক মতন বিচে ছিলাম, ঘুরলাম, ভালোই লাগছিলো, কিন্তু রোদ্দুরটার জন্য একটু অস্বস্তি হচ্ছিলো ঠিকই। তো তারপর ঘণ্টাখানেক থেকে আমরা হোটেলে ব্যাক করলাম, হোটেলে ব্যাক করে আমি তখন দেখলাম 2 বাজে, তাই আমি ভাবলাম 1 ঘন্টা মতন আমরা পুলে একটুখানি জলের মধ্যে একটুখানি আমরাও স্নান করে নিই, তারপরে 3টে নাগাদ আমরা লাঞ্চ করে নেবো। লাঞ্চের অর্ডার করেই দিয়েছিলাম আর বলেছিলাম ওই 2:30 থেকে 3টের মধ্যে আমাদের লাঞ্চটা আমাদের রুমে যেন পাঠিয়ে দেয়। তো দেখো এবার আমি রিসর্টটা একটু তোমাদের দেখাচ্ছি, খুবই সুন্দর রিসর্টটা, ভীষণ ভালোই লেগেছে আমার, খুবই ভালো, এবং এদের স্টাফ ভীষণ ভালো, খুব ভালো স্টাফ হচ্ছে, খুবই মানে ওরা হেল্পফুল হচ্ছে, মানে যখন ডাকবে যে অসুবিধা হবে তার জন্য ওরা সবসময় তৎপর একদম। তো এখানে দেখো পুলটা খুব গানও চলছে, এবং অনেকেই ছিল, আমরা যখন এসেছি তখন দেখি পুলে অনেকেই ছিল, বাট এখন যেহেতু দুপুর অনেকটা হয়ে গেছে তাই কেউ নেই, এবার আমরাই ফাঁকা পুলে, ভাবলাম আর ছেলে তো জলে নেমেই শুরু হয়ে গেছে ও। আর এই কিছুক্ষণ ঘণ্টাখানেক মতন আমরা পুলে একটুখানি এই স্নান করবো, একটু জলে একটু লাপালাপি ঝাপাঝাপি করবো, তারপরে ব্যাক করবো।
Seeing monsters at your window. No, you can't sleep, you pretend though. You don't have to play the hero. Cause I got you like you got me. When the earth shakes, when the bombs scream, until our last breath, every heartbeat. তো আমরা রুমে এসে তারপর স্নান করে নিলাম আর বলে দিলাম, তো আমাদের লাঞ্চ দিয়ে গেল। দেখো কত সুন্দর প্যাক করে লাঞ্চ একদম দিয়ে গেছে পরিপাটি করে। তো লাঞ্চে আমরা আনিয়েছিলাম ডাল ছিল, আল ঝুরি আলু ভাজা ছিল, ডাল ছিল, পনিরের তরকারি ছিল আর মাটন ছিল। তো সিম্পল এই লাঞ্চই আমরা আনিয়েছি। তো এখন আমরা লাঞ্চ খেয়ে নেব সবাই মিলে। তো খাবারের টেস্ট খুব ভালো ছিল, যেরকম হয় মানে খুবই খুব স্পাইসিও ছিল না, আবার খুব তেল তেলেও ছিল না। ঠিক ঘরে আমরা যেমন রান্না করি রান্নাগুলো ঠিক ওরকমই ছিল। এখানে যিনি রান্না করতেন আর কি, ওনার রান্না খুব ভালো ছিল, যে শেফ ছিল ওদের, তো খুবই ভালো খাবারের কোয়ালিটি ছিল। তো খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিলাম, একটু ঘুমালাম, কারণ ভোরবেলা আমরা বেরিয়েছিলাম। তো ঘুমাবার পর তারপর বিকেলবেলা আবার চলে গেলাম আমরা সি বিচে। তো আজকে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, তাই আমাদের বিচে যেতে দেরি হলো, আজকে সানসেটটা দেখতে পারিনি। কিন্তু আগামী দিনের সানসেটটা তোমাদের দেখাবো, এত অপূর্ব সুন্দর সানসেট ছিল, ওটা আমি নেক্সট ভিডিওটায় শেয়ার করবো, এটারই পার্ট টুতে শেয়ার করবো। তো আমরা মোটামুটি 6টা নাগাদ বিচে পৌঁছেছি। তো 6টা নাগাদ আবার আমার ছেলে আর আমি বিচে এসেছি, ওর বাবা তো ঘুমাচ্ছে, বলছে তোমরা যাও আমি পরে যাব। তাই ওর আমরা আমার ছেলে আর আমি বিচে চলে এসেছি। এসে দেখি দারুণ সুন্দর বিচে, দেখো সমস্ত লাইট ফাইট জ্বালিয়ে কত, এদিকে দেখি পাপড়ি চাট, এদিকে দেখি ফালুদা, আইসক্রিম, কত কিছু রয়েছে, দারুণ সাজিয়েছে সব বিচে। আর সবাই মানে আর হোটেলে কেউই নেই, রিসর্টে কেউ নেই, সবাই চলে এসছে বিচে। খুব ভালো লাগছিল বিচে, আর বেশ হাওয়া চলছিল, দারুণ হাওয়া চলছিল বিচে। আর আমরা এবার চা অর্ডার করল, চা নিলাম ওখান থেকে আর একটু বিস্কিট নিলাম। তো সমুদ্রের ধারেই বসে বসে চা বিস্কুট একটু খেলাম, খুব ভালো লাগছিল চা বিস্কুট খেয়ে। আর দেখো আমার চুলের অবস্থা, হাওয়াতে এত হাওয়া চলছিল, পুরো চুল উড়ে সমস্ত উলট পালট করে দিয়েছে একদম। তো এখানে দেখো এটা আবার পাপড়ি চাট ছিল। আচ্ছা, এই বিচের মধ্যে টোটো ঘুরতে থাকে, ছোট ছোট টোটোগুলো ঘুরতে থাকে, পুরো বিচ তোমাদের ঘোরাবে, মোহনা অবধি নিয়ে যাবে, আবার বাজার আছে, বাজারটা অবধিও নিয়ে যায়। তো মোটামুটি ওই 50 টাকা নেবে, মানে দূরত্ব হিসেবে 100 টাকা 200 টাকা এরকম দূরত্ব, তোমরা কত দূর ঘুরতে চাইছো। সমুদ্রের ধার দিয়ে এই বিচ মানে টোটোগুলো করে যেতে এত সুন্দর লাগে, এত ভালো লাগে, বিকেলের দিকটা দারুণ লাগে। তবে আমরা মোহনায় গেছিলাম ভোরের দিকে লাল কাঁকড়া দেখতে, সেটাও তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো আমি। তো এই ভিডিওতে আমরা আজকে যেটা দেখলাম, এইভাবেই আমরা এই বিচে ঘুরছিলাম আর কি। তো এখানে দোকান, সোভিনিয়ারের সমস্ত দোকান ছিল, তোমরা কিনতে পারো জিনিসপত্র, খুব ভালো ভালো সুন্দর সুন্দর জিনিস আছে এখানে ছিল। তো দেখো বিচটা আমি দেখাচ্ছি, তবে অনেক বছর আগে যখন আমি মন্দারমণি এসেছিলাম, বিচ কিন্তু এত সাজানো সুন্দর থাকতো না, বিকেলে কিছুই থাকতো না মন্দারমণির বিচে। কিন্তু আস্তে আস্তে মন্দারমণির বিচও এখন সেজে উঠছে, এবং বিকেল কি রাত্রির 10টা থেকে 10টা 12টা অবধি এই বিচ খোলা থাকে। এবং বিচে তোমরা সব খাওয়া দাওয়া সবই পাবে বিচে, তোমরা ডিনার করতে পারো বিচে, লাঞ্চ করতে পারো, ব্রেকফাস্ট করতে পারো, এবং দোকান অনেক রাত অবধি খোলা থাকে, অনেক রাত অবধি যা জাঁকজমক থাকে। তো বেশ ভালো লাগছিলো এখানে।
আর এই দেখো এই ফালুদা তো আমরা পাপড়ি চাট খেলাম, ফুচকা খেলাম, ফালুদা খেলাম, এই সমস্ত খাচ্ছিলাম। তো একটা টোটোওয়ালা এসে বলছে চলুন দিদি মোহনা অবধি। আমি না এই রাত্রে আর কি দেখা মোহনায় দেখতে পাবো না কিছু, এখন সকালবেলা যাব। তো টোটোওয়ালাদের সব আমি যতগুলো টোটোওয়ালা দেখা হচ্ছে আমি সবার নম্বরও নিয়ে রাখলাম যে কখন যাকে হোক ডাকবো তাহলে যেতে পারবো তার সাথে আমরা ভোরবেলা যেহেতু মোহনায় যাব। তো দেখো দেখতেই পাচ্ছ কি জোরে হাওয়া চলছে, খুব ভালো লাগছিলো, বেশ অনেকক্ষণ আমরা এখানে সময় কাটালাম আর বিচে হাঁটতেও খুব ভালো লাগছিলো যেহেতু এত সুন্দর হাওয়া চলছিল। আর দেখো এখানে এই ফালুদা, এটা 100 টাকা দাম নিল ফালুদা, কেসার ফালুদা, এটা ফুল আইসক্রিম কেসার ফালুদা। তো ছেলে বলল একটু হর্স রাইড করি চলো সমুদ্রের ধারে ধারে, বেশ ভালোই লাগে ঘুরতে ঘোড়ায় করে। তো ও বলছিল তুমিও চলো, কিন্তু না আমার আর ইচ্ছা করছে না, তুই বরং একটা রাউন্ড নিয়ে আয়। তো একটু একটা রাউন্ড একটা দুটো রাউন্ড নিল আর কি, খুব ভালোই লাগছিল ওরও। আর অন্যান্য বিচের থেকে এটা ফাঁকা, যদিও মন্দারমণি বিচ ফাঁকা, মানে যারা একটু নিরিবিলি একটু শান্তি মতন থাকতে চাও তারা তোমরা মন্দারমণি বিচে আসতে পারো, আর যারা একটু পার্টি মুডে থাকতে চাও তারা তোমরা তাজপুর বিচে যেতে পারো, আর যারা তোমরা চাও খুব শহরে একদম জাগ জমক হই হট্টগোল তাহলে দীঘা ঠিক। তো এক একটা বিচ এক এক রকমের হচ্ছে। মন্দারমণিতে তোমরা খুব শান্তি মতন কাটাতে পারো, দেখো কত সুন্দর সমুদ্র, কি সুন্দর লাগছে আর কি, হাওয়া চলছে খুব ভালো লাগছিলো। আর প্রচুর স্টার ফিশ সারা মন্দারমণি পার জুড়ে সমস্ত দেখবে তোমরা, শুধু স্টার ফিশে ভর্তি হয়ে আছে। তো এই দেখে তারপর আমরা আমাদের হোটেলে ব্যাক করলাম, রিসর্টে ব্যাক করলাম। দেখি রিসর্টেও দারুণ সুন্দর লাইট জ্বালিয়ে দিয়েছে এবং খুব সুন্দরভাবে পুলটা চারিদিক দিয়ে লাইট দিয়ে এত দারুণ লাগছিলো দেখতে, অপূর্ব সুন্দর লাগছিলো। তো আমরা বাইরে কিছুক্ষণ আবার বসলাম বাইরে, আর একটু স্ন্যাক্স খেলাম আমরা বাইরে বসে, আর একটু করে কফি স্ন্যাক্স এইসব খেলাম, আর বাইরেটা একটু ঘুরছিলাম আমি। তো খুব ভালোই লাগছিলো, আর ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, মেঘলা হয়ে গেছিলো, যার ফলে ওয়েদারটা একদম কুল ডাউন হয়ে গেছিলো। মানে দুপুরবেলাটা যেমন গরম ছিল বিকেলবেলাটা সেরকমই হাওয়া চলছে আর মেঘলা হয়ে গেছে, আর টেম্পারেচারটাও কমে গেছে, যার জন্য খুবই ভালো লাগছিলো। তারপরে আমরা তাড়াতাড়ি ডিনার আনিয়ে নিলাম রুমেতেই, দেখো ডিনার আনিয়ে নিয়েছি। তো পাঠার মাংসটা আগে মানে দুপুরে আনিয়েছিলাম সেটা ছিলই, আর একটুখানি আমরা মাশরুম চিলি মাশরুম আনিয়েছি, একটুখানি ফ্রেঞ্চ ফ্রাই আনিয়েছি, একটু স্যালাড আর নান আনিয়ে নিয়েছিলাম, ব্যাস এইটাই আমরা রাতে ডিনার করে নিলাম সবাই। তো বন্ধুরা এরপর দেখা হবে তোমাদের সাথে এরই নেক্সট ব্লগটায়।